আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটি নতুন রিয়েল পিটিসি সাইটের সাথে পরিচয় করে দিব, যেখানে আপনারা শুধুমাত্র অ্যাড দেখে লিংকে ক্লিক করে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, সেই টাকাগুলো ইনকাম করার পর কিভাবে আপনারা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেটিও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি যেসব সাইটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি প্রত্যেকটি 100% রিয়েল সাইট 100% পেমেন্ট করে থাকে। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি রিয়েল সাইটের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য, এবং আমি সবগুলোই কিন্তু রিয়েল সাইট দিয়ে থাকি। তো আপনার পছন্দ মতো আপনারা যদি বেছে বেছে কয়েকটি সাইটে একসাথে কাজ করেন, আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটি বলে দিই, বেছে বেছে আপনারা যদি যে সাইটগুলো আপনার কাছে ভালো লাগবে এরকম কয়েকটি সাইটে যদি আপনারা একসাথে কাজ করেন, তাহলে কিন্তু মোটামুটি মান্থলি আপনারা ভালো একটি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে সাইটটির সাথে পরিচয় করে দিব, সেই সাইটটির নাম হলো ট্রিটন বাক্স। দেখতে পাচ্ছেন ট্রিটন বাক্সের যে ওয়েবসাইট রয়েছে, আমি এই মুহূর্তে এই ওয়েবসাইটে রয়েছি। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই ওয়েবসাইটটি ইউজ করে খুব সহজে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন একদম এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একদম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে কিভাবে কাজ করবেন, কাজ করার পর সেই টাকাগুলো কিভাবে আপনারা এখান থেকে পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন, সব ওয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যদি আপনারা মিস না করতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, এরকম আরও নতুন রিয়েল আর্নিং সাইটের ভিডিও পেতে আমার যে দুইটি চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, ট্রিটন বাস্ক এটি একটি পিটিসি ওয়েবসাইট, এখান থেকে আপনারা খুব সহজে বিভিন্ন অ্যাডের উপর ক্লিক করে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে ছোট ছোট অ্যাড দেখেই কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তো এখানে ইনকাম করার জন্য প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দিব। রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইট লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের সামনেও কিন্তু ঠিক এরকম একটা যে রেজিস্ট্রেশন ফর্ম আছে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অন্যান্য সাইটে আমরা যেভাবে আমাদের ইমেল, তারপর একটি ইউজার নেম, তারপর একটি পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ডটি আবারও এখানে আমরা রিএন্টার করব বা কনফার্ম করব, কনফার্ম করে জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিক্যাপচার অপশন রয়েছে। রিক্যাপচা বলতে কি, যে আমরা আমাদেরকে এই বোর্ডটা কমপ্লিট করতে হবে যে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করে যখন আমরা রেজিস্টারে ক্লিক করব তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রেজিস্ট্রেশন করে থাকি সেমভাবে রেজিস্ট্রেশনটি করে নিব। তো বন্ধুরা, চলুন আমি আমার ইনফরমেশনগুলো একটু বসিয়ে দিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সকল ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি আই এম নট এ রোবট এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট রোবটটাকে ভেরিফাই করে রেজিস্টার নামে যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করলে আশা করি আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পর এটা কিন্তু আমাদেরকে সরাসরি ট্রিটন বাস্কের যেই ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে। তো আপনি চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারেন, তো আমি এখান থেকে সেভ করে নিলাম। তো এখন আমরা দেখি যে আমাদের কোনো ধরনের ইমেল ভেরিফিকেশন করতে হবে কি না। আপনারা দেখতে পাচ্ছেন ট্রিটন বাস্ক থেকে কিন্তু একটি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, মানে আপনার ইমেলটি অ্যাক্টিভ করার জন্য একটি ইমেল বা ভেরিফিকেশন লিঙ্ক চলে এসেছে। তো জাস্ট আমরা এটাকে ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, তো জাস্ট এটার উপর একটা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে যাবে বা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কিন্তু আমরা ট্রিটন বাস্কের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে এসেছি। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেইমভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি মোবাইল অথবা ল্যাপটপ পিসির মাধ্যমে ক্রিয়েট করে নেবেন। যারা মোবাইল ইউজার রয়েছেন মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা এই সাইটটিতে কাজ করতে পারবেন, খুবই সহজ একটি সাইট, খুবই ইজি কাজ করে এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স রয়েছে জিরো এবং ডিপোজিট ব্যালেন্স জিরো, লেভেল জিরো, তো সবই কিন্তু এখানে জিরো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে রেফারেল লিঙ্ক আছে এখানে কিন্তু রেফারেল লিঙ্কটা ওনারা দিয়ে দিয়েছে। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সো আমাদের এখানে জিরোই থাকার কথা। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ম্যান আইকন দেখা যাচ্ছে, আমরা যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ইডিটিউর প্রোফাইল, আপনার প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটি চাইলে এডিট করে নিতে পারেন। তো এখন চলুন আমরা একটু দেখে নেই কিভাবে আমরা এই সাইটটিতে কাজ করব আর কি কি কাজ এখান থেকে কমপ্লিট করতে হবে আমাদেরকে। তো অন্যান্য আমরা পিটিসি সাইটে যেভাবে কাজ করেছি সেইমভাবে এই সাইটটিতেও কাজ করব, কোনো ডিফারেন্ট কিছু নেই, একদম অন্যান্য সাইটে যেভাবে কাজ সেম কাজ। সো আমি আশা করি আপনাদেরকে তেমন কিছুই বোঝাতে হবে না, আর আপনাদের এই সাইটটিতে কাজ করতে আপনাদের কষ্টও হবে না বা নতুন কিছু পাবেন না, একদম পুরাতন কাজই এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এখানে ফসেট নামে একটি অপশন রয়েছে, আমরা জাস্ট এই ফসেটের উপর একটা ক্লিক করব।
ফসেটের উপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু নতুন একটি কাজ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কয়টি কাজ দিয়েছে এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাবেন। এখানে যেহেতু এটি পিটিসি সাইট, সো বিভিন্ন ধরনের অ্যাড আপনাকে প্রবলেম করবে, আপনাকে অ্যাডগুলো কেটে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লেম লেফট, আপনারা দেখতে পাচ্ছেন 20/20। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমাকে 20টা কাজ ওনারা দিয়েছে। তো প্রতিদিন কিন্তু আপনারা যখনই 20টা কাজ এখান থেকে কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আবারও নতুন 20টা কাজ আপনাকে দেওয়া হবে। তো এখানে আপনি প্রতিটি কাজের জন্য আপনি কত পাবেন দেখতে পাচ্ছেন 0.0025 USD আপনারা এখান থেকে পাবেন। তো এই সাইটটি যেহেতু পিটিসি সাইট আর পিটিসি সাইটে কিন্তু খুব ছোট ছোট ইনকাম। সো বন্ধুরা যারা ধারণা করতেছেন যে একটি সাইট থেকে আপনারা 10-15 হাজার টাকা ইনকাম করবেন, এই ধারণা এরকম কনসেপ্ট আপনারা বাদ দিয়ে দেন। কেননা পিটিসি সাইট থেকে কখনোই এত টাকা ইনকাম করা যায় না শুধুমাত্র একটি সাইটে কাজ করে। তবে আপনারা যদি একাধিক সাইটে কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা এই পরিমাণ একটি অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা এখানে এই সাইটটি আমি নতুনদের জন্য দিয়েছি, সো যারা নতুন রয়েছেন তারাই দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন 30 মিনিট পর পর আপনাকে এই দেখতে পাচ্ছেন রেডি, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখন রেডি এবং প্রতি 30 মিনিট পর পর আপনি এখান থেকে এটা ক্লেম করতে পারবেন এবং প্রতি ক্লেমে কিন্তু আপনারা এই যে সেন্টটা রয়েছে এই সেন্টটা বা এই USDটা আপনারা পেয়ে যাবেন। তো এই কাজটি কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আই এম নট এ রোবট, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন কালেক্ট ইউর রিওয়ার্ড, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন দুইটা অ্যাডের মাঝখানে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার ফলে এটা কিন্তু আমাদের সামনে নতুন একটি দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা 10 সেকেন্ড 5 সেকেন্ডও আমরা এখান থেকে ওয়েট করতে হলো না, 5 সেকেন্ড ওয়েট করার আগেই কিন্তু আমাদেরকে একটি অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো জাস্ট এটা আমরা আমাদের যে মেইন ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আবার 30 মিনিট পর কিন্তু আমাদেরকে এখানে আবারও ক্লেম করার সুযোগ দিবে। আপনারা একটু খেয়াল করেন এখানে 20/20 ছিল, এখন কিন্তু 19/20 রয়েছে। তো বন্ধুরা এখন আরও 19টা আমি এখান থেকে ক্লেম করতে পারবো, আধা ঘন্টা পর পর কিন্তু আমাকে এটা একটু খেয়াল করতে হবে। তো বন্ধুরা যখন আপনারা একাধিক পিটিসি সাইটে কাজ করবেন তখন কিন্তু একটা কাজ শেষ করে একটা সাইটে কাজ শেষ করে অন্য একটি সাইটে যাবেন, এইভাবে একটি একটি কাজ কমপ্লিট করবেন। তো আশা করি আপনারা ফসেটের যে কাজটি রয়েছে সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখে নিই ফার্স্ট ফসেট নামে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফসেট, এটার উপর একটা ক্লিক করে এখান থেকে আমরা কিভাবে কাজ করব সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা এখানেও কিন্তু এর আগে যে ফসেটে যেভাবে কাজ করেছিলাম সেমভাবে আমরা কাজটি করব, তবে এখানে আপনার টাইমটা একটু কম দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই ফসেটে যেভাবে যেই মানে যেই লিমিটটা দিয়েছিল মাত্র 20টা কাজ করতে পারবেন একসাথে, তো এখানে কিন্তু আপনারা 60টা কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন, একসাথে 60টা কাজ এখানে আপনাকে করতে দিবে। তো এখানে টাইম দেখাচ্ছে 0, আমরা একটু দেখি যে এখানে আমরা কাজ করার কিভাবে করব আর করার পর কতক্ষণ পর আবার আমরা কমপ্লিট করতে পারবো, হয়তো 10-15 সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে। আর এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা কিন্তু আপনারা জাস্ট এটার মধ্যে পেয়ে যাবেন একটি কাজের জন্য, প্রতিটি কাজের জন্য কিন্তু আপনারা এই অ্যামাউন্ট নতুন পাবেন। তো বন্ধুরা এই কাজটি সেমভাবে আগে ফসেটে যেভাবে করেছি এখান থেকে আমরা আই এম নট এ রোবটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন কালেক্ট ইউর রিওয়ার্ড, এটার উপর একটা ক্লিক করব। জাস্ট এটার উপর ক্লিক করলেই কিন্তু আমরা রিওয়ার্ডটা এখান থেকে পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও এখান থেকে নতুন একটি রিওয়ার্ড পেয়েছি, তো এটাকে জাস্ট আমরা ওকে করে দিই। ওকে করার পর এটা নতুন একটি ওয়েবসাইটে যাবে, আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড উঠতেছে। তো বন্ধুরা এইভাবে ফসেটে যখন আমরা কাজ করব তখন ফসেট থেকে আপনাকে 30 মিনিট টাইম দিবে, 30 মিনিট পর পর আপনারা ক্লেম করতে পারবেন। আর আপনি যদি ফার্স্ট ফসেটে কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মাত্র 30 সেকেন্ড ওয়েট করতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0 হয়ে গিয়েছে, যখন 30 সেকেন্ড শেষ হয়ে এখানে 0 আসবে, 0 হলেই কিন্তু আপনারা পরবর্তীতে আরেকটি কাজ করতে পারবেন। মাত্র ফার্স্ট ফসেটে যদি আপনারা কাজ করেন মাত্র আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, আর একটি কাজ কমপ্লিট করলে এখানে কিন্তু কমতে থাকবে। তো এখন সেমভাবে আমরা এখান থেকে রোবটটা ভেরিফাই করব। ভেরিফাই করে জাস্ট কালেক্ট ইউর রিওয়ার্ড, এটার উপর একটা ক্লিক করলেই কিন্তু আমাদের রিওয়ার্ডটি কালেক্ট হয়ে যাবে। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথেই সাথেই কিন্তু আমরা রিওয়ার্ডটা পেয়ে গেলাম। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা চাইলে এখান থেকে অসংখ্য কাজ প্রতিদিনই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার কমে গিয়েছে, আমরা যদি একটু কেটে দিই আপনারা একটু দেখেন এখানে অ্যাড আসছে, অ্যাডটা কেটে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে 58 হয়ে গিয়েছে। তো বন্ধুরা দুইটা কিন্তু কমে গেল। তো বন্ধুরা এখান থেকে খুব সহজে কিন্তু আমরা এইভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তারপর আরও কিছু কাজ এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফসেটের পর শর্ট লিঙ্কস নামে যে 31 কাজ রয়েছে, আমরা যদি এটার উপর একটা ক্লিক দিই, ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন মোটামুটি এখানে বলা যায় যে আনলিমিটেড কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, কারণ প্রতিদিনই কিন্তু আমাদের এখানে কাজগুলো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 31টা কাজ রয়েছে, আর প্রতিটি কাজের জন্যই কিন্তু আপনারা মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন।
তো বন্ধুরা এখানে কিভাবে কাজটি করব আমি একটু সেটা দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাজের পাশে ক্লেম 3/3, 3/3, তারপর 1/1। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখান থেকে 1/1 এর একটি কাজ করে দেখাবো। আশা করি একটি কাজ যদি আপনারা দেখেন তাহলে পরবর্তীতে বাকি যে কাজগুলো রয়েছে 3/3, তারপর 4/4 থাকতে পারে, মাঝে মাঝে প্রত্যেকটি কাজ কিন্তু কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করি, ক্লেমের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখি এখানে কি আসে। আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ চেক দা ক্যাপচা। তো বন্ধুরা এখানে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচা আমাদেরকে ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পাহাড় দেখাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে আমরা পাহাড়গুলো, যেগুলো পাহাড় রয়েছে দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো জাস্ট একটু সিলেক্ট করে জাস্ট এটা আমরা ভেরিফাই করে নিব। ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার ফলে এখানে আমাদেরকে 8 সেকেন্ড ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চোখের পলকেই কিন্তু আমাদের 8 সেকেন্ড শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। যখন এটা শেষ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে এই যে যে ইউএসডিটা আছে, ইউএসডি কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা এখানে আপনারা শর্ট লিঙ্কের যে বাকি কাজগুলো রয়েছে এইভাবেই কমপ্লিট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার আরও 29টি কাজ রয়েছে। তো এইভাবেই কিন্তু শর্ট লিঙ্কের কাজগুলো আপনারা খুব সহজেই করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। বন্ধুরা এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেইড অ্যাডস এর কিছু কাজ রয়েছে, এই কাজগুলো করে কিন্তু খুব সহজে আপনারা ইনকাম করতে পারবেন। তো আমরা জাস্ট এই পেইড অ্যাডস এর মধ্যে একটা ক্লিক করি। ক্লিক করার ফলে এখানে দেখতে পাবেন মোটামুটি আমার এই মুহূর্তে 18টি কাজ রয়েছে। আমি কিন্তু অলরেডি একটি কমপ্লিট করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন 17টি কাজ রয়েছে। তো এই কাজগুলো কিভাবে কমপ্লিট করব আমরা একটু সেটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কাজের জন্য কিন্তু 0.004 সেন্ট আপনারা এখানে পাবেন প্রতিটি কাজে। তো বন্ধুরা এই কাজগুলো কিভাবে করবেন, এই কাজগুলো করার জন্য আপনাকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাজের নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গো নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই গোর উপর একটা ক্লিক করবেন। গোর উপরে ক্লিক করলে আপনাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট হচ্ছে, এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন সেকেন্ডগুলো কমতেছে। জাস্ট আপনাকে 15 সেকেন্ড সময় দিতে হবে। 15 সেকেন্ড সময় দিলেই কিন্তু আপনারা এখান থেকে এই ইউএসডিটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এর থেকে সহজ এবং ইজি কাজ আমার মনে হয় না আর কোনো সাইটে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 15 সেকেন্ড কমপ্লিট হওয়ার পর আমাদেরকে ক্যাপচাটি ভেরিফাই করে এখান থেকে জাস্ট ভেরিফাই নামে যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার ফলে কিন্তু আমাদের ক্যাপচাটি ভেরিফাই হয়ে যাবে এবং আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন 0.004 USD কিন্তু আমরা এখান থেকে খুবই সহজে পেয়ে গেলাম। তো বন্ধুরা এখান থেকে আপনারা পেইড অ্যাডস এর যে কাজগুলো রয়েছে এইভাবেই কমপ্লিট করবেন, খুবই সহজ কাজ। তো মোটামুটি বলা যায় যে এই সাইটটিতে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করে সারাদিন মোটামুটি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও লটারির কাজ রয়েছে, তারপর টাস্কের কাজ রয়েছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা লটারি হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে লটারি আপনাকে বাই 1 টিকেট উইথ 0.2 USD, 2 USD দিয়ে আপনাকে একটি টিকিট বাই করতে হবে। তো বন্ধুরা লটারি মানে তো বুঝেনি যে আপনার লাকের উপর ডিপেন্ড করবে। তো আপনার যদি ইচ্ছে করে লটারি ধরার জন্য তো আপনি লটারি ধরতে পারেন। তো আমি বলবো লটারি না ধরাটাই ভালো, কেননা এখানে লস হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা আরও রয়েছে টাস্ক নামে যে অপশনগুলো রয়েছে, টাস্কেও দেখতে পাচ্ছেন মোটামুটি এখন 3টা কাজ রয়েছে। তো টাস্কের কিছু কাজ এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখান থেকে খুব সহজে 0.005 USD পাবেন। তো এখানে কিছু সাইন আপের কাজ হয়তো বা করতে হবে, কিছু কমেন্টের কাজ করতে হবে। কমেন্টের কাজ কমপ্লিট করে, কাজগুলো কমপ্লিট করে আপনার যে প্রুফগুলো রয়েছে প্রুফগুলো এই বক্সে বসাবেন, বসিয়ে জাস্ট সাবমিট প্রুফে ক্লিক করলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে কাজগুলো। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, এই যে গোতে যাবেন, গোতে গিয়ে একটি কমেন্ট করতে হবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে এখানে টোটাল রুলস দেওয়া আছে, রুলসের মধ্যে কাজগুলো কমপ্লিট করে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা আপনারা এখানে বসিয়ে যা সাবমিট করে দিলে কিন্তু কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে মূলত আপনারা ফসেট, তারপর ফার্স্ট ফসেট, শর্ট লিঙ্ক, পেইড অ্যাডস, লটারি, টাস্কের এই কাজগুলো কমপ্লিট করে খুব সহজেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তারপর আবার দেখতে পাচ্ছেন এখানে অফার ওয়াল রয়েছে হট। তো তারপর অফার ওয়ালে যদি আমরা ক্লিক করি এখানে মোটামুটি কিছু সিপিএক্স রিসার্চ যেটাকে বলে যে সার্ভের কাজ, তো সার্ভের কাজ যেহেতু বাংলাদেশ থেকে করা যায় না, তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন কাজ করা যায় কিনা। তবে যদি সার্ভের কাজ না করা যায় সেক্ষেত্রে প্রবলেম নেই, আমরা কিন্তু এখানে আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু পেইড টাস্কের কাজ রয়েছে বা পেইড অ্যাডের। আমরা যদি একটু দেখি যে ম্যানেজ অ্যাড, এটা মূলত কি আমরা একটু দেখে নিই যে এটা কি আমাদের কাজ করতে দিবে নাকি আমরা কাজ করব এখানে করাবো। তো বন্ধুরা এটা মূলত কিছু না। তো এখান থেকে মূলত আপনারা এই টাস্ক
পর্যন্ত এই যে ফসেট পে থেকে এখান থেকে ফসেট থেকে টাস্ক পর্যন্ত আপনারা কাজগুলো কমপ্লিট করবেন আর যদি সময় হয় কাজগুলো অন্যান্য কাজগুলো কমপ্লিট করে তারপর আপনারা দেখতে পারেন যে এখানে অফার ওয়ালের কাজ রয়েছে এখান থেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন সার্ভেগুলো কমপ্লিট করতে পারেন কিনা তো সার্ভেটা এখানে হলো অপশনাল মূলত এইগুলো হলো মেইন কাজ তো বন্ধুরা আমরা দেখে নিলাম কিভাবে আমরা এই সাইটটিতে কাজগুলো কমপ্লিট করব তো এখন চলুন আমরা একটু দেখে নেই যে কিভাবে এখান থেকে কাজ কমপ্লিট করার পর ইনকাম করার পর আমরা কিভাবে উইথড্র নিব তো বন্ধুরা আমি এই পর্যন্ত এই কয়েকটি কাজ করে আপনাদের সামনে কত আর্ন করেছি আমরা একটু দেখে নেই আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে গেলে আপনারা কিন্তু দেখেছিলেন শূন্য রয়েছিল আমার ড্যাশবোর্ডে আমার ব্যালেন্সটা কিন্তু জিরো রয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 0.05 সেন্ট হয়ে গেল 5.7 সেন্ট হয়ে গেছে তো মূলত আমি তিন থেকে চারটি কাজ কমপ্লিট করলাম আর সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে তো আপনারা যদি প্রত্যেকটি কাজ কমপ্লিট করেন ফুললি প্রতিদিন তাহলে কিন্তু মোটামুটি একটি ভালো অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখন চলুন আমরা একটু দেখি কিভাবে এখান থেকে আমরা টাকাগুলো রিসিভ করব তো টাকাগুলো রিসিভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইথড্রল নামে একটি অপশন রয়েছে জাস্ট এটার উপর আমরা একটা ক্লিক করব ক্লিক করার ফলে আমাদেরকে উইথড্রল মেথডগুলো আমাদের সামনে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো তো এখানে পেয়ার রয়েছে পেয়ার যারা আপনারা যারা সকলে জানেন পেয়ারের মাধ্যমে খুব সহজে এখান থেকে উইথড্র নেওয়া যায় তারপর পেয়ারের ডলারগুলো কিন্তু খুব সহজে আপনারা বিকাশে সেল দিতে পারবেন তো বন্ধুরা যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে একটি পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে ভেরিফাই করবেন এবং পেয়ার থেকে কিভাবে আপনারা বিকাশের ডলারগুলো সেল করবেন এই নিয়ে কিন্তু আমার দুইটি ভিডিও রয়েছে তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন আর আমি চেষ্টা করব সেই ভিডিওর লিঙ্কগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখার জন্য তো এখানে যদি আপনারা পেয়ারের মাধ্যমে নিতে চান তাহলে ভালো আর যদি আপনারা পেয়ারের মাধ্যমে নিতে না চান সেই ক্ষেত্রে আপনারা বিটকয়েন তারপর বাইন্যান্স রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে জে ক্যাশ রয়েছে তারপর এলটিসিও কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এলটিসিটা আমরা একটু দেখি কোথায় এলটিসি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এলটিসি রয়েছে তো বন্ধুরা এখানে বিটকয়েন রয়েছে তারপর বিটকয়েন দেখতে পাচ্ছেন এলটিসি হলো ফসেট পে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং ফসেট পে এর অ্যাকাউন্টে ক্রিয়েট করলে আপনারা ফসেট পে এর যে বিটকয়েন তারপর লাইট কয়েন সব পেয়ে যাবেন আর যদি আপনার একটি পেয়ার থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না খুব সহজেই কিন্তু আপনার পেয়ারের অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে উইথড্র নিতে পারবেন তো বন্ধুরা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সাইটটি থেকে উইথড্র নেবেন এবং কিসের মাধ্যমে নেবেন একদম এ টু জেড কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব আর সেই লাইভ ভিডিওটি আমি আপলোড দিব আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে আপনারা সকলেই জানেন টক পাইক এন্টারটেইনমেন্ট আপনারা সকলেই জানেন এই পাইক এন্টারটেইনমেন্ট হলো আমার সেকেন্ড চ্যানেল এই চ্যানেলে কিন্তু আমি আমার উইথড্রল লাইভ ভিডিওগুলো দিয়ে থাকি তো বন্ধুরা এই সাইটটিতে কাজ করার পর যখন আমি উইথড্র দিব সেই ভিডিওটি কিন্তু আমি আপলোড দিব আমার এই সেকেন্ড চ্যানেলটিতে তো আপনারা যদি উইথড্রল ভিডিওগুলো মিস না করতে চান তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের সাবস্ক্রাইব করার সুবিধার্থে আমি আমার এই চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা আশা করি আপনারা যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে খুব সহজে আপনারা টিটন বাস্কের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এখানে আপনারা ইনকামও করতে পারবেন তো এখানে আপনারা কাজ করতে থাকুন এটা 100% রিয়েল একটি সাইট পেমেন্ট করবে আপনাদেরকে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে উইথড্রল ভিডিওটি নিয়ে আসবো তো আজকের মতো এখানেই বিদায় নিব যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি জানিয়ে দিবেন